নিত্য পণ্যের দাম বেঁধে দিয়ে আসলে লাভ হয়নি। প্রথম আলো রিপোর্ট, ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার পর বাজারে গিয়ে যা দেখা গেল, কি দেখা গেল? পোড়া ডিম দেখা গেল আসলে, অর্থাৎ যে জিনিসগুলোর নাম বললাম আপনাদের সামনে, সেই ডিম আলু পেঁয়াজ যেগুলি আসলে খুব মানুষের একেবারে নিত্য প্রয়োজনীয়, সেগুলো আমি জানি না এগুলি পলিটিক্যাল স্ট্যান্ড বাজি কিনা, যে মানুষকে দেখালো যে দাম বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো মানুষ যাতে মানে দ্রব্যমূল্য নির্ধারিত দামে পায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। আসলে মূল্যস্ফীতি তো নিয়ন্ত্রণে নেই। সেদিন মানে বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী মানে সংসদে যে এক ধরনের অসত্য কথা যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, বাজার নাকি নিয়ন্ত্রণে, বাণিজ্য মন্ত্রীও বলছেন অর্থমন্ত্রীও বলছেন, কিন্তু বাস্তবে কি? বাস্তবে দেখেন একটা আলু বিক্রি করছেন খুচরা বিক্রেতা শুক্রবার সকাল 10টার দিকে ঢাকার কারওয়ান বাজারে, মানুষ মানে অসহায় জিম্মি, কিছুই করার নেই তার, অথচ সরকার দাম বেঁধে রাখছে, যেগুলি দোকানদাররা পাত্তাও দিচ্ছে না, কারণ তারা কি করবে, পাইকারি বাজার, তারা তো মানে আড়ত থেকে মাল কিনে আনে যে দামে, সেভাবে তাদের মানে পণ্যের দাম ঠিক করতে হয়, তো তারা কি লস দিয়ে বিক্রি করবে নাকি, তো তারা চলবে কিভাবে? বাজার নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো সরকার ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিলেও ঢাকার বাজারে তা কার্যকর হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ও আজ শুক্রবার সকালে দুই দফায় রাজধানীর তিন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে অনেক ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতারা তিনটি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয় জানেনও না যে এরকম একটা, এই জন্যই বললাম যে এইগুলি হলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, যে দিলাম আর কি, মানে মানুষ বুঝলো যে আরে বাবা সরকার কত আন্তরিক মানুষের জন্য, একেবারে নির্ধারিত দামে দাম বেঁধে দিবে, কিন্তু সেটার মানে সাপ্লাই কত টাকা, আড়তের দাম কত, সেই অনুযায়ী তো পাইকারি বাজারে দাম হবে, সেগুলির তো একটা ধারাবাহিকতা থাকতে হবে। নতুন বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতিটি ফার্মের ডিম 12 টাকা, চিন্তা করেন, মানে দামই বেঁধে দিচ্ছে তাও 12 টাকা। আলু খুচরা পর্যায়ে 35 থেকে 36 টাকা, হিমাগার পর্যায়ে 26 থেকে 27 টাকা, এবং দেশি পেঁয়াজের দাম হবে 64 থেকে 65 টাকা। গতকাল দুপুরে সরকার এমন দাম বেঁধে দেয়। তারপর কি হলো, গতকাল সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে গিয়ে এক তরুণ দোকানিকে জিজ্ঞাসা করা হলো দেশি পেঁয়াজ কেজি কত, জবাবে দোকানি বললেন 90 টাকা কেজি। এই প্রতিবেদক বললেন সরকার দুপুরে দেশি পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে 64 থেকে 65 টাকা। এমন কথা শুনে এবার তরুণ দোকানি খেপে গিয়ে বললেন, যান তাইলে সরকারের থন পেঁয়াজ লন। ইয়াং ছেলে, সে দোকানদার, সে তো জানে যে আসলে এই দামে বিক্রি করলে তার লস হবে, সেজন্য খেপে যে বলছে যে সরকারের কাছ থেকে যে নিয়ে আসেন। কয়েক পা হেঁটে আরেক দোকানিকে দেশি পেঁয়াজের দাম জিজ্ঞাসা করতে দোকানি বললেন 85 টাকা কেজি হলে নিতে পারবেন। 85 টাকা কোথায় দাম বেঁধে দেওয়া হলো 64 থেকে 65, আর 85 টাকা ধারে কাছেও নেই। আচ্ছা, আলু ও ডিমের খুচরা মূল্য একই রকম, সাদা ও আলু মানভেদে 45 থেকে 50 টাকা, আর দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রতি পাল্লা 5 কেজি 360 টাকা, আর খুচরা কেজি বিক্রি হচ্ছে মানভেদে 80 থেকে 90 টাকা। তাহলে হলো, মিলল না তো? পেঁয়াজ রসুন আদা ও আলুর পসরা বসিয়ে বসেছিলেন ব্যবসায়ী সোহেল রানা। আলাপকালে তিনি বলেন সরকারের নতুন সিদ্ধান্তের কথা তিনি জানেন না, হয়তো দু একদিন পর বিষয়টি বোঝা যাবে। সোহেল বলেন তিনি আলু বিক্রি করছেন 45 টাকা কেজি, কারণ বাজার রাস্তার পাশে খোলা আকাশের নিচে দোকান বসিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন এক বৃদ্ধ। দোকানটির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখা গেল মধ্যবয়স্ক এক ব্যক্তি 1/2 কেজি পেঁয়াজ কিনলেন 40 টাকায়। পরে তার সঙ্গে হাঁটতে হাঁটতে কথা হলো, তিনি বলেন তার নাম মমিন, ডিম আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়টি তিনি জানেন না। আচ্ছা, জানলেও কি করবে? যদি ক্রেতা জানেনও, কিন্তু বিক্রেতা তো বুঝতে পারছেন যে এই দামে বিক্রি করা সম্ভব না, তা জানলেও কি করবে? ঝগড়াঝাটি হবে, তারপরে কি হবে, তাকে বাধ্য হয়ে হয় কিনতে হবে না, কিছু অল্প কিছু কিনে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা, এবার কিচেন মার্কেটের নিচতলায় গিয়ে ডিমের ডজন 150 টাকা
এবং হালি হলো 50 টাকা বিক্রির খবর জানা গেল, তাহলে কত 15 টাকা মিনিমাম, 15 টাকার একটু কম। ডিমের দোকানি মুজিবুর রহমান বললেন সরকার দাম কমাইলে হবে আড়তদারদের, ওই যে আসল কথা আড়তদারদের ডিমের দাম কমাইতে হবে, মানে আড়তে যদি দাম কম না হয় তাহলে পাইকারি বাজারে সেই পাইকারি খুচরা যে আড়ত থেকে কিনে নিয়ে আসে সে কমাবে কিভাবে, একটার সাথে তো একটা লিঙ্ক। কারণ বাজার থেকে হাতির ঝিল হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে গতকাল রাত 7:45 দিকে মধুবাগ বাজারে গিয়ে দেখালো দেশি পেঁয়াজ যথারীতি 90 টাকা কেজি, কম ছাড়ছেন না বিক্রেতা। আলুর দাম জানতে চাইলে দোকানি বলেন লাল বা সাদা আলু যে আলুই নেন 50 টাকা কেজি। এই হলো অবস্থা, মানে ক্রেতা বিক্রেতা কেউ জানে না, অথচ দাম ঠিক করলো দেখেন যে সেটা কি ফার্মের ডিম 12 টাকা, 12 টাকা ধারে কাছে নেই, আলু 35 থেকে 36 টাকা তার ধারে কাছে নেই, দেশি পেঁয়াজ 64 থেকে 65 টাকা, সেটা 90 টাকা কেজি। এই হলো মানে একটা জোড়া তালি দিয়ে একটা গোলমেলে একটা হিসাব মানুষকে দেখানো। এই জন্য শুরুতেই বলছিলাম এগুলি হলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এগুলি বাস্তবতা নেই এবং এটা কার্যকর করা যে কঠিন এটাও জানে, কারণ আড়তদার আড়তদাররা আবার কোথা থেকে নিয়ে আসে, তখন তো সেই মূল জায়গায় হাত দিতে হয়, ওই জায়গায় হাত দিতে পারবে, পারবে না। আড়তদাররা বলবে যে আমরা তো এর থেকে যারা মূল বড় কোম্পানি তাদের কাছ থেকে নিয়ে আসি যারা আমদানি করে। তো এই সব মিলে আসলে মানে এই গোড়ায় হাত না দিয়ে বা গোড়া ঠিক না করে এই ধরনের দর বেঁধে দেয়া, এটা হলো একটা ফানি কেস, মানে একটা মানে জনগণের সঙ্গে এক ধরনের তামাশা, মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত সেই মানুষের সাথে একটু তামাশা করা হলো, এর বেশি কিছু বলে আমার মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।